কি অবস্থা, দরকার অবশ্য, কারণ যেহেতু উঠছে এক একজন আবার এক এক ভাবে নেয়। এখন আপনি যদি আবার অন্য মাইন্ডে নেন যে এই আমার গাড়িতে যাচ্ছে কিসের জন্য জিজ্ঞাসা করবে, এরকম মনে করলে এক ধরনের, আবার আবার আরেকজন মনে করবে যে না ঠিক আছে নর্মাল ভাবে সে শুনতেই পারে দূরের রাস্তায় যাচ্ছে। রাজশাহী যাচ্ছি দেখি আজকেও আসতে পারি কালকেও আসতে পারি। ফোন দিছিলে তখন ফ্রি ছিলাম। একদম সেই উঠলে মনে হয় না যে দেশে আছে, এটা মেট্রো রেল কিন্তু ধরেন আপনি একটা জিনিসের খরচ, ধরেন আপনি যে কোনো জিনিস একটা পোশাক কিনবেন, একটা প্যান্ট কিনবেন, ওই প্যান্টের দাম সর্বোচ্চ আপনার হওয়া উচিত আপনার হিসাবে 1,000 টাকা বা 2,000 টাকা, কিন্তু যখন ওই প্যান্টটা আপনাকে 5,000 টাকাতে কিনতে হয় তখন কেমন কার লাগবে, বা 10,000 টাকা, 1-2,000 টাকার প্যান্ট যখন আপনি 10,000 টাকাতে কিনবেন, নেমে যাবে নাকি।
আমরা তেল দিয়ে গ্যাস নেবার জন্য আমরা 20 জানা বলে আমরা ঘোরাঘুরি করে এয়ারপোর্টের আগে নামতাম। এয়ারপোর্টের ওইদিকে নাই না কি গ্যাস নাই না ওইদিকে আছে, আমরা ইউটার্ন করে আসতে হবে, ওইদিকে ইউটার্ন করে দিতে হবে। ওইটা ঘুরে যতক্ষণে আমরা ওই এতক্ষণে হয়তো বিদায় সরণিতেই থাকতাম, এই জন্য এদিকে চলে আসলাম। রাস্তা আমার এইদিকে অনেক আগে গেল। তাছাড়া ভিতরে আপনার কোথাও গ্যাস স্টেশন নেই, থাকলে বাইপাসই থাকবে নাই আমার, কারণ ওই যে সময় যা বসা বসে লাগবে না। আর আগে আমরা একবার এই থেকে নিয়ে নেব, ওটাতে চলে আসতে পারবেন আমার বহুন ধরা তো আমার জন্য এটাই সুবিধা।